আমার সহধর্মিণী একদিন জেল গেটে বসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। বললাম, লিখতে যে পারি না, আর এমন কি করেছি যা লেখা যায়? আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে আসবে? কিছুই তো করতে পারলাম না, শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। একদিন সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে জমাদার সাহেব চলে গেলেন। হঠাৎ মনে হলো, লিখতে ভালো না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি, ঘটনা যতদূর মনে আছে লিখে কাটবে। বই ও কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ দুইটাও ব্যথা হয়ে যায়, তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম।